এটা কি করে হতে পারে? আমরা সিবি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসবকে তোয়াক্কাও করছেন না, তিনি কি করবেন আপনারা দেখতে পাবেন। কিন্তু পাশাপাশি খুব স্পষ্টভাবে বলি, এড়ানোর চেষ্টা, ভয়ে পাওয়া, ধাক্কা খেলেন, উদ্বেগে চিন্তিত, এসব ভুল। একটাই কথা, অকারণে ডাকছে যাব কেন? অকারণে ডাকছে যাব কেন? কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এটাও এস্টাবলিশ করতে হবে এবার, তোমাদের যদি এত তাড়া থাকে, এত তাড়া থাকে, তাহলে কুন্তল ঘোষের চিঠির জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হয়, আর কোথায় কোথায় স্টেটমেন্টের মিল আছে বলে ডাকতে হয়, কুন্তল তো অভিষেকের নামে কোনো অ্যালিগেশন আনেনি, কিন্তু সুদীপ্ত সেন তো অ্যালিগেশন এনেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কেন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন শুভেন্দু অধিকারী এবং সুদীপ্ত সেনকে জয়েন্ট ইন্টারোগেশন হচ্ছে না? শুভেন্দু অধিকারী শুধু গ্রেফতার এড়াতে একটা চোর, চোরটায়, চিটিংবাজ, ব্ল্যাকমেলার, সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাজ, রেজিস্টার্ড তোলাবাজ, ও বিজেপিতে গেছে, আর সেই কারণে সিবিআই এখন দেখতে পাচ্ছে না, কিন্তু কাল থেকে দেখতে পাবেন যে কুন্তলের জিজ্ঞাসা, কুন্তলের একটা স্টেটমেন্টের জন্য বা চিঠির জন্য যদি অভিষেককে ডাকা হয়, তাহলে সুদীপ্ত সেনের অভিযোগের জন্য শুভেন্দুকে কেন অ্যারেস্ট করা হবে না, এই প্রশ্নের ভিত্তিতে বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জড হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের। এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমি বলেছি অভিষেক কাল যা যা বলেছে আপনারা শুনেছেন, যা যা করবে আপনারা দেখতে পাবেন, কিন্তু বেসিক প্রশ্ন, কুন্তল তো অভিষেকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কোথাও একটা স্টেটমেন্টের মিলের কথা বলা হচ্ছে, যে অভিষেক যেটা বক্তৃতা করেছেন কুন্তল সেটা বলেছেন, তো বলে যে বলেছে সে তো স্টেটমেন্টের মিলের সঙ্গে কি এসে গেল, বহু স্টেটমেন্টের মিল পাওয়া যায়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে তড়ি ঘড়ি, তড়ি ঘড়ি, তড়ি কিসের তাড়া এত? অভিষেক সারা বাংলা চষে বেড়াচ্ছে, সবাই চোখের ওপর দেখতে পাচ্ছে, তার বিরুদ্ধে এই মামলায় কোনো অভিযোগ নেই, শুধু কথার জাগলারিতে তার নামটা জড়িয়ে ডাকা হচ্ছে, এত তাড়া! আজকে নোটিশ ইস্যু করে কালকে তাকে উপস্থিত হতে বলা, আর সুদীপ্ত সেনের যে অভিযোগ কোর্টে জমা পড়েছে তার কপি তো সিবিআই পেয়ে গেছে, তাহলে শুভেন্দুকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন এখনো? প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পেলে অ্যারেস্ট করা হয় না কেন? অভিষেকের বেলায় তাড়া, কালকের মধ্যে আসুন। সিবিআই অফিসার বহু যোগ্য, দক্ষ, ভালো অফিসার আছেন, কিন্তু সিবিআই এর ক্রেডিবিলিটিটাকে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে ইউজ করতে গিয়ে এই কাণ্ডটা করাচ্ছে। আমি তো মহামান্য আদালত, যাদের যাদের দায়িত্বে এই সারদার রয়েছে, তাহলে তারাও এবার এরম নির্দেশগুলো দিচ্ছেন না কেন, যে সুদীপ্ত সেনের অভিযোগে যদি নাম থাকে, তিনি তো কোর্টে অভিযোগ করছেন, কোর্টে দিয়েছেন, তাহলে সিবিআইকে ইনস্ট্রাকশন দেওয়া হোক যে শুভেন্দুকে অ্যারেস্ট করো, শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করো, শুভেন্দুকে মুখোমুখি বসাও। কেন হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না? যদি কুন্তলের কুন্তলের কোনো অভিযোগ কিন্তু অভিষেকের বিরুদ্ধে নেই, কুন্তল কে, কি, কেন আমি বলতে পারবো না,
কিন্তু মিডিয়ায় যা বেরিয়েছে তাতে কুন্তলের চিঠিতে কোনো অভিযোগ অভিষেকের বিরুদ্ধে নেই, কিন্তু সুদীপ্ত সেনের চিঠিতে বিস্ফোরক মারাত্মক অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো একটা চিঠিতে আর দুটো চিঠি একই পদ্ধতিতে গেছে, দুজনেই জেলবন্দী, দুজনেই ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে জেলের সুপারের মাধ্যমে পাঠিয়েছে। তাহলে একটাতে যদি সিবিআই ধেই ধেই করে নেত্য করতে পারে, তাহলে সুদীপ্ত সেনেরটা শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখে দিয়েছে কেন? বিজেপি করে বলে? সিবিআই কি বিজেপির শাখা সংগঠন? সিবিআই কি বিজেপির গণসংগঠন? সিবিআই কি বিজেপির জমিদার বাড়ির লেটেল? এত তাড়া কিসের? আর যারা এই নিয়ে নাচানাচি করছেন বলি, কদিন বাদে আর এই নাচানাচির পরিবেশ আপনাদের থাকবে না, বাংলার মানুষ আবার দেখিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পাশেই বাংলার মানুষ আছে। না, এটা তো সম্পূর্ণ সম্পূর্ণ এটা 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 তো পার্টির সর্বভারতীয় সভানেত্রী, তিনি যখনই জানতে পেরেছেন এই বিষয়টি, তাঁর সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা হয়েছে এবং প্ল্যান বি সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে। অভিষেক এজেন্সিকে এড়াতে চায় না, অভিষেক এজেন্সির জেরা থেকে সরে থাকতে চায় না, অভিষেকের একটা পরিষ্কার অবস্থান রয়েছে। আমরা শুধু বলছি যে মামলাটা ত্রিসীমানায় অভিষেক নেই, শুধু কথা জাগলারিতে ওর নামটা জড়িয়ে দিয়ে ওকে কেন জেরার পরিবেশ তৈরি হচ্ছে। তাই যদি হয় তাহলে সুদীপ্ত সেনের একই পদ্ধতিতে লেখা বিস্ফোরক অভিযোগ সেই চিঠিতে কেন শুভেন্দু অধিকারীকে ছাড় দেওয়া হচ্ছে, এইটা কিন্তু সিবিআইকে ক্লারিফাই করতে হবে যে কুন্তলের চিঠি যাতে কোনো অভিযোগ নেই অভিষেকের বিরুদ্ধে তাতে ডাকা যেতে পারে, আর সুদীপ্ত সেনের চিঠি যাতে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, তার বেলা সিবিআই ঘুমোচ্ছে কি করে হতে পারে? অভিষেকের জনজোয়ার জনসংযোগ যাত্রা নবজোয়ার তৃণমূলের যেভাবে শুরু হয়েছে সেটাকে বিঘ্নিত করার চেষ্টা চলছিল, সেটার ছন্দপতন করাবার জন্য তার মাঝপথে বিজেপি পারছিল না পাল্টা করতে, তাদের গণসংগঠন সিবিআইকে নাবিয়ে অভিষেককে মাঝখানে বিরতি নিতে বাধ্য করছে। অভিষেকের জনসংযোগ যাত্রায় যে জনসমুদ্র দেখা যাচ্ছে, বাংলার মানুষ যেভাবে সঙ্গে থাকছেন, নতুন প্রজন্ম থেকে বর্ষিয়ানরা যেভাবে আশীর্বাদ করছেন, যেভাবে মুশকিল আসান হচ্ছে, যেভাবে রোড শো হচ্ছে, যেভাবে প্রার্থী বাছাই হচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে এবং যেভাবে আস্তে আস্তে একের পর এক জেলা আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি হয়ে আস্তে আস্তে চলে বর্ধমান হয়ে বাঁকুড়ায় ঢুকছে, তাকে থামাবার জন্য এইভাবে এজেন্সিকে ব্যবহার করে এবং বিভিন্ন মহলের, আই রিপিট, বিভিন্ন মহলের তৃণমূল বিরোধী যারা আছে তাদেরকে ব্যবহার করে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হলো। এই নোটিশ শুধুমাত্র অভিষেকের জনজোয়ারে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে, কিন্তু এইভাবে জনজোয়ারকে বিঘ্ন ঘটানো যাবে না, মানুষ বুঝবেন, মানুষের আরও ষোলো আনা প্রতিবাদ করবেন। দেখুন একটা কথা বলি, এই যে ভাদু, এই এগরার বিস্ফোরণের ভাদু বলে লোকটি যে মারা গেছে, তো গতকাল যে খবর পাওয়া গেছিল যে পরিমাণ দগ্ধ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল, কলা পাতা দিয়ে ঢেকে রাখা, একদম পোড়া তামাটে শরীর, এমনি ওই পরিমাণ বার্নকে যথেষ্ট উদ্বেগজনক থাকে, ফলে সে মৃত্যু হয়েছে। কোথায় হয়েছে? অন্য রাজ্যে হয়েছে, ওড়িশায় হয়েছে, সেখানকার হাসপাতালে হয়েছে, সেখানে এখনও পর্যন্ত কেউ কোনো ফাউল প্লে বলেননি, বার্ন কেস সেই হিসেবেই মারা গেছে।
ফলে সুকান্তবাবু যে অভিযোগ করছেন সেটা সর্বৈব মিথ্যা। আবার মজা হচ্ছে, সুকান্ত এক কথা বলে আবার শুভেন্দু আর এক কথা বলে, তাই তো? শুভেন্দু বলছে যে ভানু মারা গিয়ে অমুক, আর সুকান্ত আবার আর এক ফর্মুলা দিচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলি, এই ভানু লোকটি ওই এলাকায় আগে বামফ্রন্টের কর্মী ছিল, সিপিআই করতো, সিপিআই, পরবর্তীকালে কিছুদিন সিপিএমের মিটিং মিছিলে দেখা গেছে। এরপরে অধিকারী প্রাইভেট লিমিটেডের সঙ্গে সখ্যতায় তাদের সৌজন্যে তৃণমূলে এসেছিল, তারও পরবর্তীকালে অধিকারী প্রাইভেট লিমিটেডের হাত ধরে অনুগামী হয়ে সে বিজেপি, ওই এলাকার পঞ্চায়েতটা বিজেপির, অধিকারী প্রাইভেট লিমিটেডের অনুগামী তারা। ফলে ভাদুর মৃত্যু হতে সবার আগে বেঁচে গেল শুভেন্দু অধিকারী আর অধিকারী ব্রাদার্স। কারণ ভাদু যদি জীবিত থাকতো এবং তাকে জেরা করে যদি সুযোগ হতো, তাহলে এই সত্যটাই সামনে চলে আসতো যে শুভেন্দু অধিকারীদের অনুগামী হচ্ছে এই ভানু। ফলে সব থেকে স্বস্তির নিঃশ্বাস যে ফেলেছে তার নাম শুভেন্দু অধিকারী, সেই কারণেই পরের দিন ওখানে গিয়ে নাটক করে গণ্ডগোল করতে গেছিল। এলাকার যে কোনো মানুষ বলবেন সেটা, এর আগে যে নমিনেশন সেটাও তো এদের সৌজন্যে পাওয়া, ওই এলাকাটা কে দেখত? তৃণমূল ওই এলাকাটা কাকে দেখতে দিয়েছিল? নমিনেশন কে দিত? কার লোকেরা? এত অধিকারী ব্রাদার্সের সঙ্গে সখ্যতা সমস্ত ওখান থেকে রিপোর্ট আসছে। ফলে আর বিজেপির মধ্যেই দুরকম ভাগ হয়ে যাচ্ছে, সুকান্ত এক কথা বলে তো শুভেন্দু আর এক কথা বলে। পরিষ্কার কথা হচ্ছে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এবং বিস্ফোরণজনিত ক্ষতিতে মৃত্যু, জখমে মৃত্যু, এর মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে জড়ানোর যে চেষ্টা সুকান্ত মজুমদার করছেন একেবারেই হাস্যকর। আমরা তো বলছি শুভেন্দুর সম্পদ চলে গেল এবং শুভেন্দু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যদি ভাদুকে সুস্থ হতে পারত এবং তাকে জেরা করত, তার সঙ্গে তো শুভেন্দুদের সখ্যতাটা বেরিয়ে যেত। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলে কুৎসা করতে নেমেছে শুভেন্দু অধিকারী। ও তো সবার আগে দেখতে গেছিল ওকে যে ওখান থেকে নিয়ে চলে যাওয়া, একটা অত বড় ওই পরিমাণ অগ্নিদগ্ধ লোক সে গেল কি করে অত দূর? তাকে তো ওই বিজেপির পঞ্চায়েত বা ওইখানকার অনুগামী লোকজন তো তাকে ওখানে নিয়ে গেছে। আমরা বলছি তো শুভেন্দুর নাম বেরিয়ে আসতো, দিলীপবাবু খুশি হতেন তাতে। দিলীপবাবু এই ব্যাপারটা ঠিক বলছেন যে অনেকের নাম বেরিয়ে আসতো, কারণ দিলীপবাবু চাইছিলেন যে ভাদু শুভেন্দুর নামটা বলে দিক। দিলীপবাবু একদম স্পষ্টভাবে চাইছিলেন যে ভাদুকে জেরা করা হোক এবং ভাদুর মুখ থেকে শুভেন্দুর নামটা বেরোক। এই শব্দটা, এই যে নাম বলতো ভাদু, এটা দিলীপবাবু সঠিক কথা বলেছেন। সঠিক কাজ করেছে, যে পরিমাণে মিছিল থেকে বিরোধীদের বিরোধীরা মিছিল মিটিং করবে তো খুব স্বাভাবিক, কিন্তু বিরোধীরা যেভাবে আগের দিন ভাঙচুর করেছে, পুলিশ অফিসার নিগৃহীত হয়েছেন, বাস পুড়িয়েছে, গাড়ি ধ্বংস করেছে, তার ক্ষয়ক্ষতির যা হয়েছে সেগুলো এই যারা করেছে বলে এই মামলায় যারা ধরা পড়েছে তাদের কাছ থেকেই নেওয়া উচিত। রাজ্য সরকার এ বিষয়ে যা উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ এবং খুব কড়া হাতে এটার প্রণয়নও করা উচিত। এ সাপ্লিমেন্টারি হওয়া উচিত একটা এই প্রশ্নের, সেটা করে নাও তারপরেরটা যাচ্ছি। হবে না, তোমার সাপ্লিমেন্টারি করে আমি উত্তর দিচ্ছি। বিরোধীরা এ বিষয়ে যে কথা বলছেন, বিরোধীরা যে কথা বলছেন যে রাজ্য সরকার এই যারা মিটিং মিছিলে ভাঙচুর করছে, তাহলে বিজেপির নেতৃত্ব যেটা বললেন যে তাহলে বিধানসভার একটা ঘটনা তুলে বললেন যে তার খরচ কে দেবে, ওনাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই ওটা কারণ ছিল না, ওটা ছিল পরিণাম।
মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল, মারা হয়েছিল, দিয়ে প্ররোচনা দেওয়া হয়েছিল, তার ফলে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তা এই বিরোধীদের উপর তো কেউ মারে না, এখানে তো বিরোধী নেতা নেত্রীদের গায়ে কেউ হাত দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ নিগৃহীতা হয়েছেন, মার খেয়েছেন, সেগুলো তো এরা কেউ হননি। তো সুতরাং সেই জমানার উদাহরণগুলো দিয়ে অকারণ লোক হাসাবার চেষ্টা করবেন না। দেখুন, এই যে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন, এই যে বিস্ফোরণের ধারা যোগ হওয়া, এগুলো এক একটা এজেন্সি এক একটা তদন্ত যখন করতে যায়, তাদের এক একটা স্ট্র্যাটেজি থাকে, এক একটা পদ্ধতিতে চলে। প্রথমে হয়তো মামলাটা শুরু হয় এই একটা এই এই সেকশন দিয়ে, পরবর্তীকালে এক এক করে এই সেকশনগুলো তথ্য প্রমাণগুলো আসতে থাকে এবং সেগুলো যোগ হতে থাকে। এর মানে এই নয় যে কেউ বলেছে বলে, কেউ করেছে বলে, এটা হয়তো স্ট্র্যাটেজি ছিল। এইটা যে কোনো এজেন্সি যখন কোনো মামলা তদন্ত করেন, আপনি যেমন একটা একটা কোনো কারণে কোনো একটা ঘটনা ঘটলো যেখানে হয়তো অনেকে আহত হয়েছেন, তাহলে ফলে প্রথমে হামলার ধারা দেয়, সেই আহতদের মধ্যে যদি কেউ মারা যায় তখন পরবর্তীকালে সেটা খুনের মামলা হিসেবে 302 যোগ হয়ে যায়। তো বলে এক্ষেত্রেও যে প্রথমে একটা সেকশন দিয়ে শুরু হয়, এরপরে আরও এর আনুষঙ্গিক যখন খবর তথ্য প্রমাণ আসতে থাকে, এক একটা সেকশন আইপিসি অনুযায়ী জুড়তে জুড়তে যায়, এটা একদম রুটিন প্রসেস। আমি এ ব্যাপারে যেহেতু আদালত বলেছেন, আমি পুরো বিস্তারিত না জেনে বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু এটা বারবার যেটা দাঁড়াচ্ছে, মানে আমি তো গতকাল দেখলাম, যদিও কোর্টের ব্যাপার বলা উচিত নয়, গতকাল আমি কোর্টের প্রসিডিংস শুনছিলাম, সেখানে এজেন্সির তরফের একজন আইনজীবী স্পষ্ট বলছেন আমাদের খুব তড়িঘড়ি চার্জশিটটা দিতে হবে গতকাল। এটা কিন্তু মানে সবাই দেখতে পাবেন, কারণ এখন এগুলো সব অ্যাভেলেবেল, যে এজেন্সির আইনজীবী বলছেন যে মিলর্ড তড়িঘড়ি দিতে হবে, নইলে স্ট্যাচুটারি বেল পেয়ে যাবে। অর্থাৎ আমার তদন্তে কিছু আসুক না আসুক, যাতে বেলটা না পায় তাই 90 দিনের মধ্যে, বা সেই ধারায় ইডির ক্ষেত্রে আবার আর একটা হবে যে অমুক দিনের মধ্যে আমায় একটা কিছু জমা করতে হবে। তো এই কিছু জমা করা আর সত্যিকারের তদন্ত, এ দুটো কি সবসময় এক হয়? কালকে গতকাল একজন সিনিয়র কাউন্সিল তিনি বলছেন কোর্টে, মিলর্ড আমাদের কালকেই কিছু জমা করতে হবে, নইলে স্ট্যাচুটারি বেল হয়ে যাবে। স্ট্যাচুটারি বেল কেন হয় না? সেই ধারায় বা সেই এজেন্সির যা নিয়ম আছে, তাতে যদি সিআরপিসি হয় একরকম হবে, ইডির একটা অ্যাক্ট হলে একরকম হবে, যে তারা যদি অমুক দিনের মধ্যে চার্জশিট না দেয় তাহলে স্ট্যাচুটারি বেল হতে পারে। তদন্ত হবে, চার্জশিট হবে, এটা তো আমরা সবাই জানি। ওয়েলকাম টু কে মল, আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কালিন গ্রুপ। কে মল ইজ ইন দ্য হার্ট অফ কলকাতাস ইলেকট্রনিক গার্মেন্ট অ্যান্ড লাইফস্টাইল হাব, খিদিরপুর। কে মল, হুইচ ইজ ডিজাইন্ড এজ আ ওয়ার্ল্ড ক্লাস মল, ইজ দি আউটকাম অফ এন্ডলেস এফর্ট অফ আর এক্সপার্টস, কম্বাইন্ড উইথ মডার্ন সুপার টেকনিক্স অ্যান্ড নিউ এজ।